প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে নিয়ে এসেছি যে কারফুমাসের মাছের ডিম কীভাবে রেনুগুলো ফোটানো হয় ডিম থেকে এসব দেখাবো দেখুন কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কার্পু মাছের ডিম এবং মাছ কিভাবে ইংলিশনের মাধ্যমে ডিম নেওয়া হয় আজকে ডিম নিয়েছি ডিম নেওয়ার পর এই ডিমগুলো আমরা দেখেন শাওয়ারিংয়ে দিয়েছি এগুলো হলো ঝর্নার ভিতর এটার ভিতরে আপনার এই ডিমগুলো ঘুরে ঘুরে আমার পানির সুতে ডিমগুলো ফুটবে এবং এগুলো ফুটতে সময় লাগবে কতদিন এবং কিভাবে এগুলো আমরা রেণুগুলো বিক্রি করি এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এ হলো দেখুন কার্পো মাছের ডিম দেখুন এই ডিমগুলো আমরা এই শাওয়ারিংয়ের মাধ্যমে ফুটিয়ে থাকি এখান থেকে ডিমগুলো দেখুন ফোটার পর আমরা ডিমগুলো এখান থেকে ফোটার পর রেনু হবে রেনুগুলো আমরা একটা পাকা হাউজে নামিয়ে নেব নামানোর পর ওখান থেকে আমরা এই সেল দেব আর দেখুন এগুলোকে বলা হয় বোতল এবং এই নিচ থেকে পানি উঠছে উপর দিয়ে পানিটা দেখেন আমরা নিচে নল ফিটিং করে দিয়েছি নিচ দিয়ে পানি উঠে উপর দিয়ে ওভার পানিটা পড়ে যাচ্ছে দেখেন এই পানিটা হলো ওভার পানি যেটা নিচ দিয়ে যতটুকু উঠছে উপর দিয়ে এটা পড়ে যাচ্ছে আর ওটা আমি কাপড় দিয়ে